নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফোর আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমি নকুল চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের দপ্তরে অর্থাৎ সশস্ত্র সীমা বলে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন প্রত্যেক মাসে কিন্তু একুশ হাজার সাতশো টাকা করে বেতন দেওয়া হবে তো বন্ধুরা কীভাবে আপনারা আবেদন করবেন কি কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ করে আলোচনা করছি বন্ধুরা এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে নতুন হয়ে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবেন তাহলে কি হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছে এখানে অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অফিস অফ দ্য ডিরেক্টর জেনারেল সশস্ত্র বিমা সীমা বলে কিন্তু এখানে নিয়োগ করা হবে ক্লিয়ার বন্ধুরা এখানে দেখুন এখানে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ফিলিং আপ দ্য ফলোইং পোস্ট অফ কনস্টেবল তো কনস্টেবল পোস্টে এখানে নিয়োগ করা হবে কনস্টেবলের মধ্যে যে সমস্ত পদগুলো উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে কার্পেন্টার ব্ল্যাকস্মিথ ড্রাইভার টেইলার চেন্ডার কাবল ভেটনারি পেইন্টারও ওয়াশম্যান বারবার সাফাইওয়ালা ইন গ্রুপ সি অর্থাৎ এই সমস্ত পদগুলো কিন্তু গ্রুপ সির আন্ডারে নন গ্যাজেট সশস্ত্র সীমা বলে কিন্তু নিয়োগ করবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটা সংস্থার মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে কনস্টেবল পদে তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখুন এখানে প্রায় এক প্রায় পাঁচশো তেতাল্লিশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে টোটাল ডিটেলস টেবিল আকারে ভ্যাকেন্সি কোথায় কী রয়েছে সেগুলো দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নেবেন তো বন্ধুরা এখানে দেখুন বেতন পে লেবেল অনুযায়ী আপনাদেরকে বেতন দেওয়া হবে বেতন দেওয়া হবে এখানে পে লেবেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন দেওয়া হবে তাছাড়াও আদার্স অ্যালাউন্স রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন এখানে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অবশ্যই আপনাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে দেখুন এখানে কনস্টেবল ড্রাইভার ফর মিল ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস সহ আপনাকে কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন কনস্টেবল ভিটরারি এখানে আপনার বয়স কিন্তু আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স বিষয়ে অর্থাৎ বিজ্ঞান বিষয়ে আপনাকে মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে নেক্সট দেখুন কনস্টেবল কার্পেন্টার্স ব্লাক স্মিথ অ্যান্ড পেইন্টার এর ক্ষেত্রে কিন্তু বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে মাধ্যমিক পাস করা থাকতে হবে এছাড়াও কিন্তু আপনাকে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাছের অভিজ্ঞতা এবং এক বছরের ওয়ান ইয়ারের ট্রেড সার্টিফিকেট করা থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ক্লিয়ার বন্ধুরা নেক্সট দেখুন কনস্টেবল ওয়াশম্যান বারবার সাফাইওয়ালা ট্রেইলার গ্যান্ডার কাবলার আর কুক ওয়াটার কারিয়ার এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে প্রার্থীর বয়স কিন্তু আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে মাধ্যমিক পাস করা থাকতে হবে দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অর্থাৎ কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ট্রেড পাস সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ক্লিয়ার বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন আপনাদেরকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের তিরিশ দিনের মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে এটা আবেদনের শেষ তারিখ রয়েছে এখানে কিন্তু এক্সামিনেশন ফিস রয়েছে অর্থাৎ আবেদন ফি জেনারেল ওভিসি ডাব্লু এস প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা করে ধার্য করা হয়েছে এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি লাগছে না ক্লিয়ার বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ আবেদন কীভাবে করবেন আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে ভিডিও ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি অথবা আপনারা কিন্তু দেখুন এখানে ট্রিপল ডাব্লু ডট এস এস বি আর ইসি টি টি ডট ডট ইন এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে এখানে গিয়ে আপনারা কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বৈধ মোবাইল নাম্বার ইমেল আইডি সহ সমস্ত ডিটেলস দিয়ে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা সমস্ত ডিটেলস দিয়ে আবেদন ফি সম্পূর্ণ করে আপনারা টোটাল ডিটেলসটাকে আবার পুনরায় চেক করে সাবমিট বাটানে ক্লিক করে আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে ক্লিয়ার বন্ধুরা তো এইভাবেই আপনারা আবেদন করে নেবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আর দেখতে থাকুন বেঙ্গলিন ইউটিউব চ্যানেল